গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলো ফানি। আমি মৌসুমি, আবার একটি নতুন সকাল তোমাদের সাথে নিয়ে চলা। কিছুক্ষণ সঙ্গে থেকো, সাথে থেকো। এখন তো প্রায় 9টা বাজতে চললো। ওইদিকে আমি কিছু কাজ করে, যেটা পাখি পিছিমিছির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, পাখিগুলো আওয়াজ করছে, ওদের খেতে দিয়ে এসেছি। তুলসী মঞ্চ ধুয়ে এসেছি, ধুয়ে এসে এইবারে আমি করছি তরকা। তরকাটা এখন করবো কি মর্নিংয়ে, ব্রেকফাস্টও হবে, রাতেও রুটি দিয়ে খাবো। অনেক দিন প্রায় ঘরে তরকা করিনি, তাই জন্য ভেবেছি যে আজকে সকালেই তরকাটা করে রাখবো। তো হয়ে গেছে সব প্রিপারেশন, তোমাদের দেখাচ্ছি। বেশ বেশ রোদের তাপ ভালোই রয়েছে, এখানে ভালো রোদ উঠেছে। তো দেখাচ্ছি আজকে তরকাটা করবো কী হয়। তরকাটা তাহলে রাতে গাছ লাগাবো, মানে মানি প্ল্যান্টের ভিডিও, মানে একটা করবো, গাছেরই একটা ভিডিও করবো, তো করে রাখবো। ভিডিওগুলো তো করে রাখতে হয়। আর কিছু মানি প্ল্যান্ট গাছে রিপোর্টিং করবো। তো যাই হোক, আজকে এই এই ভিডিওতে আমি দেখাবো না, অন্য ভিডিওতে এটা দেবো। কিছু গাছের গাছ করতে হবে, কেন কেন বলো তো, এখন শীতকাল চলে এলো, তো মানে প্রচুর গাছগুলো ভালো করে ঠিকঠাক করে লাগাতে। এই যে তরকাটা বসিয়ে দিয়েছি, তরকা থেকে পেঁয়াজ আদা রসুন, রসুনটা আমি একটু কুচি কুচি করে দিই, রসুনটার পেস্ট করিনি, একদম কুচি কুচি করে দিয়েছি। আদাটা পেস্ট করেছি, টমেটো দিয়েছি, দুটো বড় বড় টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর ফোড়নে দিয়ে একটু গরম মশলা, মানে এলাচ দারচিনিটা ফোড়ন দিয়েছি, আর এক চামচ ঘি, হ্যাঁ এক চামচ ঘি, আর একটু সর্ষের তেল দিয়ে তারপরে এই মশলাটাকে ভালো করে সাঁতলেছি। সাঁতলে পরে এই যে তরকার ডালটা, আমি তরকার ডালটা নিজে মিশিয়ে নিই, একটুখানি এর মধ্যে ছোলা, তারপরে মটর, এগুলো একটুখানি নিজের থেকে একটু মিশিয়ে দিলে কি হয়, ভালো হয় জিনিসটা, মিশিয়ে রাখি। আর তোমার তরকারিতে যে মশলার প্যাকেটটা, তরকা মশলার প্যাকেটটা থাকে, সেটা তো দিই, সেটাও দিই। আর যে কাসুরি মেথি যেটা রয়েছে পাতাটা, ওইটা দিই, কাসুরি মেথিটা দিই, ওটা দিলে তরকার ফ্লেভারটা ভালো আসে। আর ব্যাস এই হচ্ছে। তারপরে ডিমটা আমি আলাদা করে ফ্রাইং প্যানে ভেজে নিয়েছিলাম, চারটে ডিম ভেজে নিয়ে তারপরে পরে এটা দিয়ে একটু নাড়চাড় করে আবার ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো। এই যে আটাটা মাখা রয়েছে, আটাটা মাখা রয়েছে, মানে এখন 6টা রুটি করবো, আর বাদ বাকি যা থাকবে থাকবে, রাতের বেলায় আবার ওটা করে নেবো, চড়া রুটি রাতে করে নেবো। তো এই যে যথারীতি করে তারপরে খেতে বসে গেছি দুজনে। ও বাবা, গলা আটকে গেছে, সরি। অবশেষে তরকা রুটি খাওয়া খাচ্ছি, বহুত লেট হয়ে গেছে। এই যে তরকা খুলেছি, কি বলছি রে, সাইড থেকে বলেছি খালি গায়ে দাঁড়ানো যাবে না, বলেছি খালি গায়ে করা যাবে না, এই জন্য আমার ওন্না গায়ে দিয়ে কাজ করছে। ওন্না গায়ে দিয়ে নাইটিটা পরে, নাইটি আমি তো নাইটি অবশ্য পরি না, প্লাজো পরতে হবে, প্লাজো আর কুর্তি, নাইটি তো আমি পরি না। এখানে দেখো ব্রাহ্মী শাক নিয়েছি, আমরা ব্রাহ্মী শাকটা ভালোই খাই, ব্রাহ্মী শাকটা সেদ্ধ করে খাই, এরকম আলু দিয়ে না একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো। অনেক সময় এর মধ্যে একটু সর্ষের তেল দিই, নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মেখে নিই, ভালো করে মেখে নেবো। আর এই যে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছে, ভাত হচ্ছে, আর কচুটা তখন আমার বড়ই ধুয়ে সেদ্ধ বসালো, আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম তখন ওটাকে হাঁড়িতে সেদ্ধ বসিয়ে দিয়েছিলো। আর এই যে ব্রাহ্মী শাকটা আজকে ঘি দিয়ে মাখবো, এটা একটু ঘি দিয়ে মাখবে, দেখবে ব্রাহ্মী শাক আলু আর আলু আর দিয়ে বেশ বেশ ভালো টেস্ট হয়। এই যে এই দেখো, ওই এটাকে এ করেছে, আর এমন ঘাটান ঘেটেছে, বেশ ভালোই ঘেটে গেছে, দেখে তো মনে হচ্ছে যে কিছু হবে না, ভালোই হবে কচুর শাকটা। হ্যাঁ, তো এই যে যথারীতি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে, সেদ্ধটা ওই বসিয়ে দিয়েছিলো, বড়ি বসিয়ে দিল তখন, আমরা ব্রেকফাস্ট যখন করছিলাম তখনও বসিয়ে বসাচ্ছিলো। এই দেখো কচুটাতে ওই ভালো করে জল টলগুলো ভালো করে চেপে দিচ্ছে, যেহেতু মাসি দিয়েছে জোর জবরদস্তি, যদি গলা চুলকায় এই জন্য বলছে দাও আমি এটাকে ভালো করে জল টল ঝাড়া দিয়ে দিচ্ছি, খেতাম ভালো। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে বলো, ইলিশ মাছের মাথা দিয়ে বলো, হ্যাঁ খেতাম ভালো কচুটা, কিন্তু রিসেন্টলি বেশ কচুই পাচ্ছি না কারো কাছ থেকে ভালো, এত সেদ্ধ করে কচু করা কত বলো হ্যাপা করছি, দেখছি যে গলা ঠিক হচ্ছে। হ্যাঁ, এটা মাসি দিয়েছে বলছে যে গলা, আমি তো করতে চাইছিলাম না, বলছে যে না চুলকাচ্ছে না, তুমি একটু খেয়ে দেখো, বলছে তো চুলকাচ্ছে তো না, দেখি এটাই করবো। এই যে নেনুয়া, নেনুয়া আমি ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে এই যে ওপর থেকে চালটা ছাড়িয়ে নিয়েছি, এটাতেও চিংড়ি দিয়ে করবো। নেনুয়াটাও আমরা ভালোই খাই, পেঁয়াজ ফোড়ন দিয়ে নেনুয়াটা করি। তো এই যে কচুর শাকটা কী করবো আমরা, মানে আমি যেভাবে করি, আমি একটু জিরে দিই, আর এই দেখো জিরে দেবো, আর তেজপাতা ছিল না, হ্যাঁ এই যে জিরে আর শুকনো লঙ্কাটা দিলাম, তারপরে ব্যাস কচুটা দিয়ে দিচ্ছি, আর কিন্তু কিছুই দিই না, দেবো হচ্ছে হলুদ দেবো, আর নুন তো সেদ্ধ করার সময় দিয়েছি, আর একটু সামান্য দেবো, আর চিনিটা লাগে একটু, এটাতে কচু থাকে একটু চিনিটা লাগে,
হ্যাঁ নিয়ে ব্যাস এই দিয়ে এবারে ভালো করে এটাকে সাতলাবো, ভালো করে তো একদম আলু ড্রাই করবো, একটু সাতলে তারপরে আমি চিংড়ি মাছটা দেবো, একটু আর একটু সাতলে নিই তারপরে যে চিংড়ি মাছটা দেবো, ব্যাস এই যে এরকম করে নাচটা করবো, একদম ড্রাই করে নিই আমরা ওই শাক, ব্যাস এরকম করে শুধু এদিক ওদিক করবো, মিষ্টি দিচ্ছি আর কোনো কিছু নেই, মতো কোনো মশলা টশলা কিছুই না, ব্যাস ওইটুকু ফোড়নেই যা হয় আর নুন চিনি মিষ্টি দিয়ে পরে এইবারে করে নেবো নেনুয়াটা, এটা হয়ে গেছে এবারে নেনুয়াটাও ট্রাই করবো, নেনুয়াতে দেবো একটু পেঁয়াজ আর কালো জিরে আর একটা সুন্দর লঙ্কা ফোড়ন, এটা তো কোনো কিছুই দেবো না মশলা টশলা, এটা তো একটু সামান্য সামান্য কয়েকটা চিনি দানা দেবো নেনুয়াতে, ব্যাস এটা হচ্ছে কচুর ফাইনাল লুক। লাইট কি সাফিসিয়েন্ট এটা? না এই দেখো এটা হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি, আর এটা হচ্ছে কচু চিংড়ি, আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক আলু দিয়ে সেদ্ধ করেছি আর এটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, এই হচ্ছে খাবার, মেয়ের ভাত বেড়ে নিয়েছি, আমার ভাত ভরা হয়ে গেছে, ঘি দিয়ে মাখিয়েছি, ঘি দিয়ে ভূত লাগছে, দারুণ লাগছে, হ্যাঁ মা তোমার কাছে সাদা সাদা লাগছে, আমি তো স্নান করিলাম তো জন্য, মা মানুষও লাগছে না দেখতে, চোখ বলে আমি কালো বল, এটা কি মা খেয়ে যাও, দেখ মা দেখবে কিন্তু, দেখে 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 তুই ছ সাত সাত এটা মাখে দাও, মা লক্ষ্য রাখবে বিড়ালটা না আসে, আমি দাও তো এটা খুলে পড়বে না, ও সারাক্ষণ বিড়াল বিড়াল করে গেল এনে, আরে ও ধর আমি মেখে দিলাম ধর নে, ব্রাহ্মী শাকটা খাওয়া ভালো বাবা, এটা ছড়িয়ে দিলে তো আরো লাইট আসছে, কতদিন পর কচুর শাক ভালো পেলাম, নাহলে না এটা কি করছিস রে, কচু শাক ভালোই পাচ্ছিলাম না আগে, অত ভালো ভালো কচু শাক পেতাম, কচু শাক ভালোই পাচ্ছিলাম, মাসিটা ওর আমার বরকে বলেছে নিয়ে যাও বাবা এটা ভালো, কলা চুলকাবে না কিছুই না, তো বর নিয়েছে একদম কাটা ঝাড়ানো কচুর শাক, জানো কোনটা কচু শাক, কোনটা তো অপূর্ব, আমি তো প্রথমে রুটি দিয়ে একটু খেয়ে নিয়েছি, সকালে রুটিটা ছিল ওই রুটিটা দিয়ে কচুর শাক খেয়েছি, আমার আবার রুটি দিয়েও কচুর শাক বেশ ভালো লাগে খেতে, আর কয়েকটা ছোলা দিয়েছি, চিংড়ি মাছও দিয়েছি, কচুর শাকে ছোলা আর নারকেল কুচি দিয়ে করলে ও ওটাও অপূর্ব লাগে, মানে একদমই নারকেল একটু আর ছোলা, ও কচুটা অপূর্ব হয়েছে গো, মাসিটা ঠিকই বলেছে, আমি মাসিকে বলছি যে তুমি গিয়ে বরকে বললাম তুমি গিয়ে বলে দেবে যে মাসি একটু গলা চুলকায়নি দারুণ ছিল খেতে, হ্যাঁ যে তুমি অবশ্যই বলে দিও আর এবার থেকে আনবে, এই কচু আমার খুব ফেভারিট খাবার এগুলো, এগুলো খুব পছন্দ করি আর অনেকবার, এখন বাজে প্রায় 3:30 প্রায় 4টার কাছাকাছি বাজে, কেন এই সময়টা খাওয়া দাওয়ার পর আমি একটু বাগানের কাজকর্মগুলো করি, কেন ওই সময়টা আমার বাগানের টাইম, জানি অনেক সময় ইচ্ছে করে না কিন্তু তবু আমাকে ওই সময়টা করতেই হবে, মানে দু ঘন্টা এক ঘন্টা হলো মিনিমাম এক ঘন্টা হলো ওই সময়টা আমার একটু দিতে হবে, তো আজকে অনেক দিন ধরে ভাবছি কি যে আমি এলভি করবো এলভি করবো, কিন্তু সে আমি আর না মনের মনোবল মানে সাহসটা পাচ্ছি না, আজকে একদম সাহস জুগিয়েছি যে করবো, জানি না এখন 7টা বাজুক, 7টার সময় ফাইনাল মানে ভাববো কি বসবো কি বসবো না, কেন মেয়ের একটা টিউশন আছে যদি ওর না থাকে তাহলে আমি বসবো, হ্যাঁ ও টিউশনটা যদি না থাকে তাহলে আমি লাইভে বসবো, সে 7টার পর জানতে পারবো, কিন্তু খুব ইচ্ছে আছে 90% আমার ইচ্ছে আছে এলভি করি, হ্যাঁ 7টা বাজুক 7টা বাজলেই বুঝতে পারবো করবো কি করবো না, এলভি করার পর ডিনারে বসলাম, তো সকালবেলায় ওই যে তোমাদের সাথে দেখালাম তো সব সকালবেলা ব্রেকফাস্টে তড়কা করেছিলাম, এইগুলো তো খাবো এগুলো আর খাবো না, যে কচু চিংড়ি করেছিলাম চিচিংড়ে চিংড়িগুলো যা রয়েছে অল্প স্বল্প থাকবে, এলভি করলাম একটা ফার্স্ট ছিল ফার্স্ট এলভি করলাম, যাক গিয়ে মোটামুটি সারলাম আর কি, টেনশনেই ছিলাম যাক গিয়ে মোটামুটি সারলাম, হয়েছে করলাম আর কি, কনফিডেন্সটা বাড়লো আর কি, নেক্সট এলভিতে আর এরকম একটু মানে আর কি এ হয়ে যাবো না, এদিকে দিক হয়ে যাবো না, মানে একটুখানি যা হয় আর কি, প্রথম এলভি তোমার সবারই জানি এরকম একটু মানে কেমন লাগে, তো কোল্ড ড্রিঙ্কস যথারীতি ছিল,
আলুটি তরকা গরম করলাম সকালবেলায় ব্রেকফাস্টে যেটা করে রেখেছিলাম এই যে তরকা আচার নিয়েছি পেঁয়াজ নিয়েছি রুটি নিয়েছি মা মেয়ে খেতে বসছি হোল্ডিংস নিয়ে বসছি ঠিক আছে ব্যাস খেয়ে নি যেহেতু এলবিতে বসেছিলাম আর সন্ধ্যের সময় যেভাবে কিছু খাওয়াইনি উনি খিদে পেয়ে গেছে তাই ওইটা অফ হওয়ার সাথে সাথেই খেতে বসে গেছি 10:10 নাহলে একটু লেট হয় তরকাটা খুব সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে তরকাটা তরকার সাথে একটু আচার আর পেঁয়াজ একটু কোল্ড ড্রিঙ্ক দারুন লাগে যেন মানে মাংস দিয়েও ভালো লাগে মাটন আমার খুব একটা ভালো লাগে না তো মাটন চিকেন আমার ভালো লাগে না তার চেয়ে একটু মাঞ্জা মেরে যদি তরকাটা করা যায় সেটা অনেক ভালো তো যাই হোক এখানেই রাখছি খেয়ে নি আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখাচ্ছে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টাটা করে দে কর দেখো মুখে খাবার বলে রেখেছে কর বন্ধ করে দেয়